আজকে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। যারা অনলাইনে কাজ করে থাকেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা অনলাইনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই একটা ভিডিওর মাধ্যমে হয়তো বা আপনি আপনার লাইফ থেকে অনেক বড় বড় অনলাইনে যে ক্ষতিটা হওয়ার কথা ছিল হয়তো বা আপনার সেই ক্ষতিটা হবে না, এবং আপনি অনলাইনে কাজ করার জন্য সঠিক একটা গাইডলাইন আপনি এই ভিডিওর মাধ্যমে থেকে নিতে পারবেন। আমি অনলাইনে দীর্ঘ প্রায় 4 বছর ধরে কাজ করতেছি, অনলাইনে কোনটা ভালো প্রজেক্ট কোনটা স্ক্যাম প্রজেক্ট সেইগুলো অবশ্যই আপনাদের জানার এবং বোঝার আপনাদের সক্ষমতা থাকতে হবে। হয়তোবা আপনি নতুন কাজ করতেছেন, ওইটুকু জানার মতো আপনার এখনও পর্যন্ত জ্ঞান হয় নাই বা এইটুকু বোঝার মতো আপনার ক্ষমতা হয় নাই। আপনি শুধুমাত্র এখানে একটা প্রজেক্ট দেখেছেন, একজন মানুষ বুঝাইছে, দেখেছেন কাজ করার জন্য আপনি চলে আসছেন, আদৌ আপনি ভেরিফাই করেন নাই যে আসলে প্রজেক্টটা ভালো কিনা। সো আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলবো। বর্তমান সময়ের কুর ভাইরাস, কোম্পানির নাম হচ্ছে কুর ভাইরাস, কিন্তু আমি সেটাকে ভেরিয়াস বলবো না, আমি সেটাকে কুর ভাইরাস বলবো। কেন ভাইরাস বলবো? কারণ হচ্ছে এইটা আমরা যারা অনলাইনে কাজ করে বেশিরভাগ মানুষ, কিন্তু এখানে লিডার বেশি না, লিডার হয়তো বা 10 জন 12 জন 20 জন 50 জন 100 জন, কিন্তু এদের নিচে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছে। সো লিডার যারা এক একটা কোম্পানিকে অ্যাডজাস্ট করা বা ভেরিফাই করা, এগুলো কিন্তু সবাই করে না, লিডারের উপর ভরসা করে থাকে। সো লিডার যখন আপনার এখান থেকে লুবি হয়ে যায়, লিডার যখন তার নিজেরটা যখন সে চিন্তা করে বেশি টিমের দিকে যখন নজর দেয় না, তখন কিন্তু আপনাদের লস হতে বাধ্য। কিছু লিডারদের কারণে কিন্তু আজ এই অবস্থা। সো যারা কুর ভাইরাস যারা নিয়ে মনে করেন যে কাজ করতেছেন, এটা হচ্ছে বর্তমানে যারা অনলাইনে কাজ করে তাদের মধ্যে ভাইরাসের মতো প্রবেশ করতেছে, ভাইরাসের মতো। এটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম না, প্রথমত আমার কথা হচ্ছে যে এটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম না, তারপর হচ্ছে এটা টোটালি একটা স্ক্যাম প্রজেক্ট, এবং এই প্রজেক্টে কাজ করে আপনি কখনোই সফল হতে পারবেন না। এই তিনটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো, এবং যারা এই কুর ভাইরাসের লিডার যারা আছে, দেখবেন যে অনেকে আছে কমেন্ট বক্সে এসে হয়তো বা অনেক কিছু বলবে বা আপনাদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে যে না এই প্ল্যাটফর্ম এটা 100% অথেন্টিক, এটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম, এটা ব্লক চেইনের ভিত্তিতে চলে, এটা সর্বোচ্চ ভালো। মানে তাদের মতে দুনিয়ার মধ্যে যদি কোনো ভালো একটা প্ল্যাটফর্ম থাকে তাহলে কুর ভাইরাসই বেস্ট। সো আমার প্রথম কথা হচ্ছে, তাদের কাছে আমার প্রথম প্রশ্ন, ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের প্রথম বৈশিষ্ট্য যেটা আপনারা সবাই জানেন, ন্যানো সেকেন্ডের ভিতরে কিন্তু তারা উইথড্র দিয়ে দেয়, ন্যানো সেকেন্ডের ভিতরে তারা উইথড্র দিয়ে দেয়। সো এখান থেকে আপনারা যদি কুর ভাইরাসের দিকে যদি লক্ষ্য করেন, প্রথমত তারা অ্যাকাউন্ট খোলার পর আপনাদেরকে $10 দেবে, $10 বা 10টা কুর দিবে। আমি আপনাকে কুর হয়তো বা আপনি বুঝতে পারবেন না, কুর হচ্ছে ডলারের মতো একটা কয়েন, 10টা কুর দেবে অ্যাকাউন্ট খোলা মাত্রই। সো এই 10টা কুর আপনাকে একদম ফ্রিতে দেবে। সো যখন আপনি এই 10টা কুর যখন আপনি পাইবেন, আপনি কিন্তু সাথে সাথে উইথড্র দিতে পারবেন না, এখানে কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো মেনে আপনাকে এই যখন কুর এসিভার হবেন তখন কিন্তু আপনি এই কুরগুলা উইথড্র দিতে পারবেন। এখন দেখেন তারা আপনাদেরকে কিভাবে বুকামান হচ্ছে। সো যখন আপনারা এই যে কুর যেগুলো আছে যেগুলো আপনারা উইথড্র দিতে যাবেন, তখন কিন্তু তারা সরাসরি ওই জায়গায় 50% আপনারা যেই টাকা ইনকাম করেছেন ওই জায়গায় কেটে নেয়। কিন্তু ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম হচ্ছে আপনারা যেই টাকাগুলো ইনকাম করবেন বা যেই ডলারগুলো ইনকাম করবেন সেগুলো আপনাদের এখানে উইথড্র ঝামেলা নাই, এগুলো সরাসরি তারা উইথড্র দিয়ে দেয়, তা আপনাদের ওয়ালেটে দিয়ে দেবে। এগুলা কখনো উইথড্র দিতে হয় না, 50% দিক বা 20% বা 100% দিক, যত পার্সেন্টে দিক না কেন, ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে ভালো যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে আপনাদেরকে ন্যানো সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার ওয়ালেটের তারা ডলারটা ট্রান্সফার করে দেয়। কিন্তু দেখেন কুর ভাইরাস, এটা কিন্তু আপনাদেরকে উইথড্র দিতে হবে, তাও আবার উইথড্র দেওয়ার সময় আপনাদের যেই ডলারগুলো আপনারা ইনকাম করবেন ওই জায়গা থেকে 50% ডলার তারা কেটে রেখে দেবে, 50% আপনাদেরকে দেবে। এখন এই জায়গায় এইরকম অনেক লিডারদের সাথে আমার কথা হয়েছে যে ভাই এই জায়গা থেকে দীর্ঘদিন ধরে কাজ করতেছি, $20-25 রেভার করে এখানে মাত্র $5 ইনকাম করেছে, 50% রেখে দিছে, $10 হয়েছিল, 50% রেখে দিছে, $5 ইনকাম করেছে। এখন আপনারা তাদের এখানে মার্কেটিং প্ল্যান দেখাবে, হ্যান ত্যান আরও হাবি যাবি অনেক মার্কেটিং প্ল্যান দেখাবে, অনেক কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে। তারা এখানে বলেই দিছে যে আপনারা প্রজেক্ট দেখে অটোমোটিভেট হবেন, এখানে আপনাদের মোটিভেট করতে হবে না, অটোমেটিভেট হবেন। সো আপনাদেরকে যে প্রথমে যে 10টা কুর দিল, এই 10টা কুর দিয়েই কিন্তু আপনাদেরকে মোটিভেট করে ফেলেছে। এখন আমার সেকেন্ড প্রশ্ন, যে এই যে তারা যে 10টা কুর দেয়,
এটা কোথা থেকে তারা দেবে? এটা কি কোম্পানির জায়গা জমি বিক্রি করে কি তারা দিবে? ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম কখনো টাকা তৈরি করতে পারে না। ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম হচ্ছে আপনার আমার টাকা রুটেট করে আপনাকে দেবে। এই ধরনের প্ল্যাটফর্মের কোনো ক্ষমতা নেই যে আপনার আমার টাকা তারা তৈরি করে দেবে। সো তাদের পুরোপুরি এটা আপনারা মাথায় রাখতে পারেন বা এটা মাথায় সেট করে নিতে পারেন যে কোনো ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম আপনার আমার টাকাটাকে রুট করে আবার আপনাদেরকে দেবে। কিন্তু তারা এই কথাটাকে, তাদের যে পিডিএফ ডিটা আছে এই কথাটাকে তারা স্পষ্ট করে নাই যে তারা কোথা থেকে টাকাটা দিচ্ছে। তার মানে এইটা সামনের দিকে মানে বিশাল বড় একটা স্ক্যাম করে যাচ্ছে। যারা কুর ভাইরাসের যারা অনেক লিডার আছে যাদেরকে মনে করেন যে টাকা পয়সা দিয়ে ওই জায়গায় কাজ করাচ্ছে এবং অনেক সুযোগ সুবিধা দিয়ে অনেক লিডার এই জায়গায় কাজ করেছে, না হলে তো এতদিনে পর্যন্ত আপনার কুর বেরিয়াস যেইভাবে কিছু লিডার কিছু এরা হচ্ছে ফিডার খাওয়ার লিডার, এরা লিডার না, তো এদেরকে লিডার বললে ভুল হবে, যাদের কারণে আজ বাংলাদেশের মার্কেটিংয়ের অবস্থা খারাপ, নেগেটিভ। সো এই জায়গা থেকে আপনারা যদি একটু যদি খেয়াল করেন যে তারা এখান থেকে দশটা কুর আপনাদেরকে ফ্রিতে দিচ্ছে, আবার উইথড্রো দিতেছে না, তো তাহলে এই দশটা কুর দিয়ে আপনারা কী করবেন? আপনারা এখানে দশটা কুর পেয়ে মোটিভেট হলেন, আপনারা কাজ করলেন আর মাঝখান থেকে তারা ওই জায়গা থেকে প্রফিট নিয়ে গেল। আপনি কাজ করবেন কিন্তু আপনার লেভেল ইনকাম যারা আছে তারা ওই জায়গায় প্রফিট নিয়ে গেল। লেভেল ইনকাম কারা? কোম্পানির ক্রিয়েটর থেকে শুরু করে আপনারা যিনি ঢুকাইছে, আপনারা যিনি মুরগি বানাই ঢুকাইছে, তারা এখান থেকে প্রফিট নিয়ে গেল। সো আর এই ধরনের প্ল্যাটফর্মে কাজ করে আপনারা কখনোই সামনের দিকে এগুতে পারবেন না। সোজা কথা, আপনারা আজই যদি কোনো প্ল্যাটফর্ম ফ্রি আপনাদেরকে ইনকাম দেয় যে বলে এখান থেকে আমরা টাকা তৈরি করে এই ধরনের ডিসেন্ট্রালাইজড যদি ইনকাম দেয় তাহলে আপনারা বেরিয়ে আসবেন, এই ধরনের প্রজেক্টে কাজ করবেন না। কারণ হচ্ছে আপনারা যা, আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি যে এই ধরনের প্ল্যাটফর্ম কখনো টাকা তৈরি করতে পারে না। আমি কাজ করি Tiger.pro.Space-এ। এখন এই Tiger.pro.Space আমাদেরকে ফ্রি ইনকাম দেয় কিন্তু এই Tiger.pro.Space কখনোই কিন্তু আমার তারা কিন্তু টাকা তৈরি করে দেয় না। তারা এখানে ফাইনাল একটা সিস্টেম তৈরি করে দিছে যে আপনাদেরকে এই সিস্টেমের মাধ্যমে আমরা টাকা তৈরি করে দেব বা আমরা আপনাদেরকে টাকা বন্টন করে দেব। এখন কথা হচ্ছে তার প্রত্যেকের এই যে আমরা যে $4 বা $5 দিয়ে যে আমরা জয়েন হই এই জায়গা থেকে একটা 40% ডিভিডেন্স, $4 থেকে 40% যে ডিভিডেন্স ফান্ডে গিয়ে জমা হয় ওই 40% থেকে টোটাল কমিউনিটির মধ্যে বন্টন করা হয়। সো আশা করি বুঝতে পেরেছেন এবং এইখানে আপনারা কোনো বাহতবাজি পাবেন না। তারা বলে যে Tiger.pro.Space হ্যান ত্যান অনেকগুলো যে স্ক্যাম করে ফেলছে, এই করছে সেই করছে, বাট যারা এগুলো বলে আপনারা যদি তাদের প্রজেক্টে যদি খোঁজ নেন আগামাতা কোনো কিছুই পাবেন না। তাদের যে পিডিএফ, এই পিডিএফের আগামাতা আপনারা কোনো কিছুই পাবেন না। আপনাদেরকে বুকা বানিয়ে এখানে আপনাদের লিডাররা আছে, আপনাদেরকে বুকা বানিয়ে এখানে দিনের পর দিন মাসের পর মাস কিন্তু এখানে কাজ করিয়ে নিতেছে এবং আপনাদের থেকে ভালো একটা প্রফিট করে নিতেছে। কারণ এই পিডিএফটা বুঝতে হলে অনেকে আমাকে বলেছে ভাই এক মাস দুই মাস হয়ে গেছে আমি কুরবিরিয়া সম্পর্কে বুঝতেছি না, তারা বই বানিয়ে ফেলেছে। অথচ এই পিডিএফটা মাত্র 5টা পেজে মাত্র কিন্তু এই পিডিএফটা শেষ করা যায় এবং সেইটা করে দেখিয়েছে এবং সেইটা করে কিন্তু আমার এই পিডিএফটা কিন্তু আমার হাতে আছে, সেটা নতুন একদম নতুন একটা পিডিএফ এবং সেইটা কিন্তু আমার হাতে অলরেডি আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আর এই পিডিএফটাকে বোঝানোর জন্য তারা কিন্তু বই বের করে দিছে, মানুষের মধ্যে কিউরিয়াসিটি তৈরি করে মানুষকে বাস দেওয়ার সুযোগ বা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার নতুন সুযোগ হচ্ছে এই কুর ভাইরাস। যারা এই ধরনের প্রজেক্টে কাজ করে কুর ভাইরাসের যারা লিডার আছে, যদি যারা তারা যদি সিদ্ধান্ত পরিবর্তন না করে এই ভিডিওটা দেখার পরে আপনারা তাদেরকে ব্লক করে দিবেন, তাদের সাথে যদি কাজ করেন আপনারা কখনোই এই প্ল্যাটফর্ম থেকে অন্তত সাকসেস হতে পারবেন না, অনলাইন থেকে সাকসেস হতে পারবেন না। একটা সময় আপনারা অনলাইন ছেড়ে যেতে হবে, এটা মাথায় রাখবেন। যদি আপনারা অনলাইনে ভালো করে কাজ করেন এখান থেকে আপনারা বাড়ি গাড়ি সব করতে পারবেন, আর যদি ভালো করে কাজ না করেন আপনার বাড়ি গাড়ি যা আছে আপনি সব বিক্রি করে দিলেও আপনার কখনোই আপনি এই জায়গায় সফল হতে পারবেন না। সো অনলাইনে ভালো প্রজেক্টে কাজ করেন এবং ভালো একটা জায়গায় ভালো একটা লিডারকে দেখে কাজ করেন। এই ধরনের কুর ভাইরাস প্রজেক্টে আপনারা সর্বোচ্চ দূরত্ব আপনারা বজায় রেখে চলবেন। যারা এই ধরনের প্রজেক্টে কাজ করে তাদের সাথে আপনারা দূরত্ব বজায় রেখে চলবেন, কারণ এই যে ফ্রি ইনকাম মানেই হচ্ছে দান্দা, ফ্রি ইনকাম। আবার তারা বলতেছে যে তারা দশটা কোর ফ্রি দিতেছে, আবার উইথড্রো দিতেছে না, এটা কী ধরনের কথা? সো এটা যদি আপনারা যদি ব্রেন খাটান তাহলে আশা করি বুঝতে পারবেন। আর অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স খোলা থাকবে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।